হ্যালো গাইস, সবাই কেমন আছেন? ধরে নিচ্ছি আপনি আপনার মতো আর আমি আমার মতোই আছি। তাহলে আজকে একটি অ্যান্ড্রয়েড স্টুডিও ডিও আমি পিসির জন্য সেট আপ দিতে যাচ্ছিলাম। ভাবলাম আপনাদেরও টিউটোরিয়াল তৈরি করে দেয়, যাতে আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল দিলে কীভাবে ইনস্টল দিতে পারবেন তা খুব সহজেই বুঝতে পারেন। তো লেটস ডু ইট। তো দেখতেই পাচ্ছেন, প্রথমেই আপনি এখানে চলে আসবেন, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমার এটা অলরেডি ভার্সন জাভা ইএস ভার্সন অলরেডি 15 চলতেছে, আর অ্যান্ড্রয়েড স্টুডিও এটা। তো আপনি কি করবেন, এটা এখানে চলে আসবেন, এই লিঙ্কে চলে আসবেন, তারপরে দেখবেন এসডিকে ডাউনলোড অপশন ক্লিক করে নেবেন। তারপরে নিচে স্ক্রোল ডাউন করে আপনি যে দেখতেই পাচ্ছেন উইন্ডোজ 64 বিট ইনস্টল, তো এই ফাইলটা ডাউনলোড করে নেবেন। আমি আপনাকে বোঝানোর ক্ষেত্রে খুব সহজভাবে বুঝিয়ে দিতে চাচ্ছি, এই ফাইলটা আপনি চাই ডাউনলোড করে নেবেন। ওকে, তারপরে কি ডাউনলোড যখন করে নেবেন লাইক দ্যাট, এখানে টিক দিয়ে ডাউনলোড অপশন ক্লিক করবেন, তো ডাউনলোড হয়ে যাবে। তারপরে সেকেন্ড স্টুডিও, সেখানে এখানে অপশন আসবে অ্যান্ড্রয়েড স্টুডিও, এটা ক্লিক করলে আপনাকে ডাউনলোড অপশন দিয়ে দেবে। যেমন আমি ক্লিক করে নিচ্ছি, অ্যাগ্রি করে নেবেন, তারপরে ডাউনলোড চলে আসবে। সো আমি দুইটাই ডাউনলোড করে রাখছি অলরেডি, দেখতে পাচ্ছেন এই দুইটাই আমি ডাউনলোড করে রাখছি। তো অবশ্যই অ্যান্ড্রয়েড স্টুডিও প্রথমে সেট আপ দিবেন না, তার আগে জাভাটা সেট আপ দিয়ে নেবেন। তো আমি এটা উইন্ডোজ 64 বিটের জন্য সেট আপ দিচ্ছি। তো আমি রাইট ক্লিক করে ডাবল ক্লিক করব, তো দেখতে পাচ্ছেন আমার ইনস্টলিং স্টার্ট হয়ে গেছে। এই যে ইনস্টলিং স্টার্ট অলরেডি, ঠিক আছে। তো আমি এখানে নেক্সট ক্লিক করব, তারপরে যেটা থাকবে সেটাই থাকবে নেক্সট। জাস্ট ফিউ টু সেকেন্ড, কিছুক্ষণ অপেক্ষা করলে হয়ে যাবে। তার আগে বলে নিই, আপনার যদি পিসিটা অনেক হাই কনফিগার হয়, যেমন 8 জিবি র্যাম বা 4 জিবি র্যাম, Core i4 বা Core i3, Core i5, Core i9, অর্থাৎ এর উপরে চলে যায়, তাহলে আপনার জন্য এটা ভালো কাজ করবে। আর যদি আপনার কনফিগার অনেক লো হয়, তাহলে এটা থেকে দূরে থাকার একটু চেষ্টা করি, আর কিছু নয়। তো আমার সাকসেসফুলি এটা হয়ে গেছে, আমরা এখন এটার কিছু কনফিগার করে নেব, কনফিগার করে নিলেই হয়ে যাবে। তো আই হোপ সো, আমি এটা কেটে দিলাম। তারপর আমি এখানে অপশনে চলে যাব, তারপরে সি ড্রাইভে চলে যাব, তারপরে প্রোগ্রামার ফাইল চলে যাব, তারপর এখানে জাভা দেখতে পাচ্ছেন, তারপর এটা ক্লিক করব, তারপর বিং ক্লিক করব, ঠিক আছে। বিংকে যে ইউআরএলটা আছে দেখতে পাচ্ছেন, এই ইউআরএলটাকে আমাকে একটু কাজ করতে হবে। সো আমি এটা মিনিমাইজ করে নিচ্ছি। তারপরে এখানে একটা লেখা আছে, কমান্ড দিতে হবে এখানে, সার্চ দেন, সার্চ ফর পেস্ট, দেখেন চলে আসলো। তো আমরা ক্লিক করে নিলাম, ক্লিক করে নেওয়ার পরে আপনি যে এই যে নিচের অপশনটা দেখতে পাচ্ছেন, আমি দেখাই দিচ্ছি এই অপশনটা, সরি কাজ করতেছে না কেন, আই ডোন্ট নো। তো এই অপশনটাতে আপনার চলে যাবেন, আমি ক্লিক করে নিলাম। তারপরে এই যে পাথ এখানে দেখতে পাচ্ছেন, এই যে পাথ, ঠিক আছে, পাথে এডিট করবেন। এডিট করার পরে আমরা নিউ অপশনে চলে যাব, নিউ, ওকে। তারপরে আমরা যেটা মিনিমাইজ করে রাখছিলাম, এটলিস বিং, তো আমরা এই বিংটাকে কি কপি করব, ঠিক আছে, বিংটাকে কপি করে নিউ এখানে ক্লিক করব, নিউ ক্লিক করে কন্ট্রোল ভি চেপে এখানে পেস্ট করে দিব, তারপরে ওকে করে দিব, ঠিক আছে। আবার নতুন কি করব, নিউ ক্লিক করব, নিউ ক্লিক করে এখানে লিখব জাভা হোম, এখানে দেখতে পাচ্ছেন জাভা হোম। তো আমি এখানে জাভা হোম লিখে দিলাম। এরপর কি করব, আমরা আবার চলে যাবো বিংকে, বিংকে যাওয়ার পরে SDK 15, হ্যাঁ, এই ইউআরএলটাকে কপি করবেন, ঠিক আছে, এই ইউআরএলটাকে। এর ভেতরে কোনো ইউআরএল ডোবার দরকার নেই, জাস্ট এরকম সি প্রোগ্রাম ফাইল জাভা জাস্ট SDK 15, ঠিক আছে, আমরা 15টা ডাউনলোড করেছিলাম। তো ওকে, তো এখানে পেস্ট করে দিব, ওকে। তারপরে আমার এই কাজটি সম্পূর্ণ পারফেক্টলি হয়ে গেল। তো আমার আর কোনো কিছু করার দরকার নেই, জাস্ট ওকে করে দিলাম, এটার কাজ শেষ, সেটা মিনিমাইজ করে দিলাম। এবার আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল দিব। তো আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও ডাবল ক্লিক করব, ফিউ দ্য সেকেন্ড, দেখতে পাচ্ছেন আমার অ্যান্ড্রয়েড স্টুডিও অলমোস্ট চলে আসছে। আমি জাস্ট নেক্সট ক্লিক করব, তারপরে অ্যান্ড্রয়েড স্টুডিও এটা সিলেক্ট করে নিব। তো বন্ধুরা, এটা টিক দেওয়া আছে আর এটা সিলেক্ট করা আছে, আমাদের এখানে কোনো কিছু এডিট করার কোনো দরকার নেই, যেটা যেভাবে আছে সেভাবেই থাক। তো আমরা নেক্সট ক্লিক করব, তারপরে এখানে দেখতে পাচ্ছেন চলে যাবে, নেক্সট ক্লিক করলাম, তারপরে এখানে সবগুলো আছে, জাস্ট ইনস্টল। তো কিছুক্ষণ অপেক্ষা করবেন। আর এটা অবশ্যই ইনস্টল দেওয়ার সময় একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে
আপনার নেট কানেকশন সংযোগ থাকতে হবে এবং নেটের স্পিড যদি ভালো থাকে তাহলে এটা খুব কুইকলি ইনস্টল হয়ে যাবে, কারণ এখানে অনলাইন থেকে অনেকগুলো ফাইল ডাউনলোড করে আবার ইনস্টল করবে। সো প্রসেসিং একটু টাইম লাগবে, যদি আপনার নেট কানেকশন খুব ভালো থাকে তাহলে নেট কানেকশন সহ আপনি ইনস্টল করতে পারবেন, যদি আপনার নেট কানেকশন না থাকে তাহলে ইনস্টল করতে অবশ্যই যাবেন না। তার আগেই বলে নেই, আমাদের এটা একটা ই কমার্স ইন বাংলাদেশ নতুন ইউটিউব চ্যানেল, এখানে আমরা যত প্রকার লজিক্যাল ভিডিও উইথ হিস্টোরি ভিডিও উইথ ই কমার্স রিলেটেড বিজনেস এইসবগুলো ভিডিও দিয়ে থাকি। যদি আপনি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ অবশ্যই করব, কারণ এই চ্যানেলটির ফেভারিট আমার একটি চ্যানেল, আমি নিজেই ভিডিও আপলোড করি এবং আমার কিছু প্রতিনিধি আছে তারা ভয়েস ওভার দিয়ে থাকে, যদি আপনি করতে চান তাহলে করতে পারেন। আরেকটা বিষয় বলে রাখি, সেটা যদি আপনি যদি ডোমেইন হোস্টিং অথবা ডিজাইন ডেভেলপমেন্ট করতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি ইনশাআল্লাহ করে দিতে পারবো। সো হোপফুলি আমার এটা ইনস্টল কমপ্লিট হয়ে গেছে, আমি নেক্সট ক্লিক করব, তারপরে ফিনিশ অ্যান্ড লঞ্চ ক্লিক করব। ওকে, দেখতে পাচ্ছেন এখানে আর কোনো কিছু করার দরকার নেই, আপনি চাইলে চুজ ফোল্ডার ইনস্টল করে দিতে পারেন যে আপনার ইনপুট ফাইলগুলো কোথায় থাকবে, তো এটা আমি চাচ্ছি না। ওকে, দেখতে পাচ্ছেন আমার এটা অলমোস্ট ইউজ দ্য ইজ ডোন্ট সেন্ড, আমরা এটা অপশন করে দেবো, সেন্ড দ্য ইউজ প্রাইভেসি, গুগলের একটা প্রাইভেসি পলিসি, এটা আমি চাচ্ছি না, ডোন দিয়ে দিব। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার কোন কোন ডিভাইসে এটা কাজ করবে, আমি সেই সেই ডিভাইসগুলো অলমোস্ট দেখায় দিছে, এটা খুব ভালো একটা জিনিস। তারপর নেক্সট ক্লিক করব, নেক্সট স্ট্যান্ডার্ড আর কাস্টম, আপনি চাইলে কাস্টম মডিউলগুলো ইনস্টল করে নিতে পারেন যেটা যেটা আপনার দরকার। আর স্ট্যান্ডার্ড মানে গুগলের যা নিজস্ব অ্যান্ড্রয়েড স্টুডিও যে ফরম্যাটগুলো আছে অটোমেটিক্যালি ডাউনলোড এবং ইনস্টল হয়ে যাবে, তো আমি এটা স্ট্যান্ডার্ড রেখে দেবো এবং নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পরে সবচেয়ে মজাদার বিষয়, আপনি লাইট ভার্সন চাচ্ছেন না ড্রাগ ভার্সন চাচ্ছেন, কারণ সবাই বেশিরভাগ ক্ষেত্রে ড্রাগ ভার্সন ইউজ করে আর ড্রাগ ভার্সন ইউজ করলে একটু চোখের সমস্যা হয়, আমি লাইট ভার্সন ইউজ করব। তো নেক্সট, এই যেটা বলছিলাম এতক্ষণ থেকে, নেট যদি আপনার কানেকশন ভালো থাকে, আমি এতক্ষণ একটু আগেই বললাম যে আপনার নেট কানেকশনটা যদি একটু ভালো থাকে তাহলে আপনি এই ফাইলটা ইনস্টল আরামসে করে নিতে পারবেন। তো এই যে সবগুলো ফাইল দেখতেছেন আপনি, এই ফাইলগুলো গুগল থেকে ডাউনলোড করবে, অনলাইন থেকে ডাউনলোড করে তারপরে ইনস্টল করবে, আপনার যদি নেট কানেকশন থাকে তাহলে আপনি এটা অটোমেটিকলি ইনস্টল করতে মানে ইনস্টল হতেই থাকবে, তো নেট কানেকশন অবশ্যই ভালো রাখবেন জানি এটা ইনস্টল হতে সমস্যা না হয়। তো আমি ফিনিশ দিয়ে দিলাম, তো দেখতে পাচ্ছেন একটার পর একটা ডাউনলোড করবে আর ইনস্টল করবে, ডাউনলোড করবে আর ইনস্টল করবে, ভেরি অ্যামেজিং। তো আমরা ইনস্টল এটাকে হতে দিচ্ছি এবং এর ফাঁকে কিছু কথা বলতেছি, আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অলরেডি তাহলে আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব, কারণ এরকম ভিডিও আপনি চাইলেও কোথাও ফ্রিতে পারবেন না, আর চাইলে পারবেন সেখানে আপনার খুব ভালোতে বোঝাবে না, যেহেতু আমরা মাতৃভাষা বাংলাতেই করতেছি, তো সেক্ষেত্রে আপনিও বাঙালি হিসেবে একটা সাবস্ক্রাইব দিয়ে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই দেবেন, আর বেশি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। তো এটা আমরা ইনস্টল হতে দিচ্ছি, একটু সময় লাগবে। সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার অলরেডি ভিডিও ইনস্টল হয়ে গেছে ফাইলটি, তো এখানে আপনার প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো সময় লাগছে আমার নিজেরই। তো আই হোপ আপনাদের নেট ভালো থাকলে খুব ভালো দ্রুত ডাউনলোড হয়ে যাবে, তো আমি এই সবগুলো ফাইল অলরেডি ডাউনলোড করে ইনস্টল করে দিয়েছে অটোমেটিকলি, তো আমি এখানে ফিনিশ দিব, তারপরে সফটওয়্যারটি রান করে নিব। তো ফিনিশ, দেখতে পাচ্ছেন আমার মোটামুটি সফটওয়্যারটি অলরেডি ইনস্টল হয়ে গেছে এবং পারফেক্টলি ইনস্টল হয়ে গেছে। তো আমরা ক্রিয়েট এ নিউ প্রজেক্ট ক্লিক করব, এরপর পর এটা ক্লিক করব, এমটি অ্যাক্টিভিটি, তো এখানে ক্লিক করে নেক্সট ক্লিক করব, তারপরে আমার ফাইলের নাম দিয়ে দেব, যেমন আর শপ ডট কম ডট বিডি, তো আমার এটা হলো আপনার ওয়েবসাইটের নাম আর শপ ডট কম ডট বিডি, এখানে দেখতেই পাচ্ছেন কম ডট এক্সাম্পল ডট ইয়ে হয়ে গেছে, তো আমি একটুকু জায়গা কেটে দিতে যাচ্ছি, আমি চাচ্ছি না একটুকু জায়গা, তো আমি চাচ্ছি যে একটুকু জায়গা যেন থাকে, তো এখানে ডট দুইটা দিয়ে দিচ্ছি, সরি বিডি, তো কম আর শপ ডট কম ডট বিডি। ওকে, তারপরে ডোমেন নেম দেখতেই পাচ্ছেন, তো আমার এটা সম্পূর্ণ অলরেডি ঠিকঠাকভাবে কাজ করতেছে, তো আমি এটা প্রজেক্ট আমি এটাতে জাভা রেখে দিব, তো আর অ্যান্ড্রয়েড স্টুডিও এটা হলো 4.1, আর এখানে
সো বন্ধুরা আমি এখানে অ্যান্ড্রয়েড 5.0 ললিপপ এই ফাইলটা সিলেক্ট করে নেব দেখতে পাচ্ছেন আর এখানে আপনার চাহিদার উপরে নির্ভর করে সরি আমি অ্যান্ড্রয়েড 5.21 যেটা দেখতে পাচ্ছেন 5.0 ললিপপ আমি এটা সিলেক্ট করে নেব তো এটা আপনার চাহিদার উপরে নির্ভর করে যে আপনি কোনটা আসলে সিলেক্ট করবেন তো আমি চাচ্ছি যে 5.0 এটা সিলেক্ট থাক বেশি কারেন্ট ফাইল ইউজ করলে তখন বেশি আপডেট কোড ব্যবহার করতে হয় তো আমি এটাই দিচ্ছি এবং ফিনিশ দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার ফাইলটা অলরেডি আমার প্রসেসিং হচ্ছে একটু টাইম লাগে তো সাকসেসফুলি আমার পুরো অ্যান্ড্রয়েড স্টুডিওটি ডাউনলোড হয়ে গেছে তো একটু কনফিগার হতে অ্যাপ কনফিগার হতে একটু সময় লাগবে তো এই যে যেমন দেখতে পাচ্ছেন অলরেডি অ্যাপটা কনফিগার হয়ে গেছে যে লোডিং হচ্ছে একটু সময় লাগবে লাগার ফলে আপনার অ্যাপসটি অটোমেটিক্যালি হয়ে যাবে তো ডোন্ট ওয়ারি আপনি আমার এর নেক্সট টিউটোরিয়ালে দেখাবো যে আপনি কীভাবে ওয়েব ভিউ অ্যাপস তৈরি করতে পারেন উইথ আপনার মোবাইল ডিভাইসটা কীভাবে নিয়ে আসতে পারেন দেখতে পাচ্ছেন এখানে মোবাইল ডিভাইসটা আপনি নিয়ে আসবেন কীভাবে সেটা এর দ্বিতীয় পার্টে দেখাবো তো আজকের ভিডিও এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বাই বাই।